মামির অত্যাচারে টুনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ট্রেনে গিয়ে উঠল। ট্রেন তো তার গতিতেই এগোচ্ছে, কিন্তু টুনি জানে না সে কোথায় যাবে, তার কে আছে, সে কার কাছে থাকবে। এসব ভাবতে ভাবতেই রাতে ট্রেন গিয়ে থামল এক অজানা কোনো স্টেশনে। টুনি সেখানেই নেমে পড়ল। থেকে বাইরে বেরোতেই এক থমথমে পরিবেশে টুনির ভীষণ ভয় পেতে লাগলো। সে আবার স্টেশনের ভিতরে এসেই ঢুকে পড়ল। রে এ বাজা, তুই এখানে একাই কি করছিস এত রাতে? তোর সঙ্গে কেউ নেই কেন? বাড়ি থেকে কি পালিয়ে এসেছিস? টুনি সে তো ভয়ে জড়সড় হয়ে বলল, না না আছে, ওরা আশেপাশেই আছে, আমি একটু এখানে বসেছি। শোন, তুই কাকে মামু বানাচ্ছিস? শোন, কালকে থেকে আমার দলে ঢুকে পড়, পকেট মারবো, ভালো ইনকাম হবে, ভালোভাবে থাকতেও পারবি। টুনি লোকটির কথা শুনে এত ভয় পেয়ে গেছিল, সে কোনো রকম ভোরের আলো ফুটতে না ফুটতেই স্টেশন ছেড়ে পালিয়ে গেল। স্টেশন থেকে বেরিয়ে এসে কিছু দূর যেতেই রাস্তায় এক চা দোকানের সাথে টুনির দেখা হলো। সারা রাত না খেয়ে টুনির ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু খাবার চাইতে তার ভীষণ লজ্জা করলো। তাই সে বলল, কাকিমা আমাকে একটু কাজ দেবে? যে কোনো কাজ, কাজের বিনিময়ে আমায় কিছু খেতে দেবে, আমি সব কাজ করে দেব। চা দোকানি টুনিকে দেখে ভীষণ মায়া হলো। সে বলল, আচ্ছা আচ্ছা বাছা, ঠিক আছে, তুমি আমার চা দোকানেই কাজ করো। এই চা দোকানে আবার ছিল একা, তিন কুলে তার কেউ ছিল না। চা দোকানি টুনিকে বলল, তুমি তো মনে হচ্ছে কাজের তো হলো ব্যবস্থা, থাকবে কোথায়? মনে তো হচ্ছে তোমার সঙ্গে কেউ নেই, একাই এসেছ, আর দিনে এসে এখানে সারাদিন কাজ করবে। এইভাবেই দিন পার হতে থাকে। টুনিও ভীষণ সৎ, আর সে খুব ভালোভাবেই চা দোকানে সারাদিন কাজ করত। এভাবেই অনেক বছর কেটে গেল। টুনির মালিক সেও খুব বৃদ্ধ হয়ে গেছে, সে এখন টুনিকেই তার সব কিছু মনে করে। টুনির সেবায় আর টুনির আচরণে সে এতটাই খুশি যে টুনি ছাড়া সে এখন কিছুই বোঝে না। একদিন সকালবেলা, মা চোখ ভরে আমায় একটু খেতে দেবে মা, অনেক দূর থেকে এসেছি, ভীষণ খিদে পেয়েছে, আর চলতে পারছি না, কেউ আছো কি? কাকিমা কেউ বাইরে ডাকছে। টুনি বাইরে বেরিয়ে এক পলক দেখেই সে চিনে ফেলল এসেই তার জল্লাদ মামি। এখন বৃদ্ধ হয়ে তার সব কিছু খুইয়ে ভিখারি হয়ে আবার টুনির দরজায় এসে খাবার চাইছে। টুনির মামিরও টুনিকে চিনতে অসুবিধা হলো না। টুনিকে চেনা মাত্রই সে ভীষণ লজ্জায় মাথা ইঁচু করে ফেলল। টুনিকে এখন একেই বলে ভাগ্যের পরিহাস, যে মামি একদিন টুনিকে বের করে দিয়েছিল, আজ আবার সেই টুনির দরজায় এসে খাবার চাইছে।